আজ সর্বপ্রথম যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির সাথে সাথে আপনি এই সপ্তাহে মানসিক অশান্তি এবং সমস্যা অনুভব করবেন, কারণ রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে উপস্থিত থাকবে, যার কারণে আপনার স্বভাবেও বিরক্তি দেখা দেবে। আপনি যদি এই সপ্তাহে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি ভালো লাভ পেতে পারেন, তবে এর জন্য বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে। পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে এই সপ্তাহটি আপনার রাশির জন্য খুব ভালো, কারণ এই সময়ে আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়াও খাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভালো খাবার থাকবে, যার কারণে আপনি প্রথমে কোনটি বেছে নেবেন সেই সমস্যার মুখোমুখি হতে পারেন। শনি মহারাজ আপনার চন্দ্র রাশির একাদশভাবে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না, বরং আপনাদের মধ্যে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনাকে এই সপ্তাহে অনেক ঝামেলার কারণ হতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই সময় তাদের বোঝার ক্ষমতা আরও ভালো দেখাবে। এই রকম পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে বেশি পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন। উপায়: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃষ রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনিও এটা খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস, অতএব উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অধিষ্ঠিত হবে। অতএব অতীতে আপনাকে প্রতারণা করেছে এমন একজন ব্যক্তির ওপর আপনার বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও আপনার অর্থ লেনদেন সম্পর্কে যতটা সম্ভব সতর্ক থাকুন। কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এর সাহায্যে বাড়িতে নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেক দিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটাতে সুযোগ পাবেন। এই সপ্তাহে ব্যবসায়ীরা কিছু ভালো খবর বা খবর পেতে পারেন, শুধু শুনলেই দেখা যাবে খুশিতে নাচতে। এই খবর শুনে আপনার অধীনে কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়ানোর সম্ভাবনা রয়েছে। আপনি যদি তাদের বেতনে মিষ্টির সাথে কিছু বাড়তি টাকা দেন তবে আপনার প্রতি তাদের সম্মান আরও বাড়বে। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির সপ্তমভাবে বুধ অবস্থান করার কারণে শিক্ষার্থীরা যে সাফল্য পাবে তা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে, যার কারণে সেই সমস্ত শিক্ষার্থী যারা আগে তাদের জীবনে অনেক সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হয়েছিল তারা এই সপ্তাহে সঠিক সিদ্ধান্ত নিতে পুরোপুরি সক্ষম হবে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন। উপায়: প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ জপ করুন। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃষ রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনিও এটা খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস, অতএব উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অধিষ্ঠিত হবে। অতএব অতীতে আপনাকে প্রতারণা করেছে এমন একজন ব্যক্তির ওপর আপনার বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও আপনার অর্থ লেনদেন সম্পর্কে যতটা সম্ভব সতর্ক থাকুন। কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এর সাহায্যে বাড়িতে নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেক দিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটাতে সুযোগ পাবেন। এই সপ্তাহে ব্যবসায়ীরা কিছু ভালো খবর বা খবর পেতে পারেন, শুধু শুনলেই দেখা যাবে খুশিতে নাচতে। এই খবর শুনে আপনার অধীনে কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়ানোর সম্ভাবনা রয়েছে। আপনি যদি তাদের বেতনে মিষ্টির সাথে কিছু বাড়তি টাকা দেন তবে আপনার প্রতি তাদের সম্মান আরও বাড়বে। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির সপ্তমভাবে বুধ অবস্থান করার কারণে শিক্ষার্থীরা যে সাফল্য পাবে তা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে, যার কারণে সেই সমস্ত শিক্ষার্থী যারা আগে তাদের জীবনে অনেক সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হয়েছিল তারা এই সপ্তাহে সঠিক সিদ্ধান্ত নিতে পুরোপুরি সক্ষম হবে।
তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন। উপায়: প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ জপ করুন। এরপর আসছে কর্কট রাশি। এই সপ্তাহে আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন, কারণ এই সময়ে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। যদিও আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার বিলাসিতাগুলিতে কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন, কারণ ভগবান বৃহস্পতি আপনার চন্দ্ররাশির দশম ভাবে অবস্থান থাকবে। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে আপনার পরিবারের জীবনে অনেক সমস্যার সমাধান করতে দেখা যাবে, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন। আপনি আগে অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারেন, যার জন্য আপনাকে এই সপ্তাহের শুরুতে আপনার ঊর্ধ্বতনতা তিরস্কার করেছিলেন। এতে শুধু আপনার মানসিক চাপই বাড়বে না, বরং এই কাজগুলো আপনার কাজ থেকে নিয়ে অন্য কোনো সহকর্মীকে দেওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার পঞ্চম ভাবে বুধের উপস্থিতির কারণে আপনার প্রেম জীবন আপনার শিক্ষার প্রতি আপনার মনকে বিভ্রান্ত করার প্রধান কারণ হবে। এমত অবস্থায় প্রেম এবং শিক্ষা জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার পুরো জীবন প্রেমের জন্য পেয়েছেন এবং আপনাকে এই সপ্তাহের সময়টি আপনার শিক্ষায় দিতে হবে। উপায়: প্রতিদিন 11 বার ওং সময় নমঃ জপ করুন। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি। এই সপ্তাহে আপনি মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না, অতএব অন্যদের সামনে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সপ্তাহে বৃহস্পতি আপনার চন্দ্ররাশির নবমভাবে উপস্থিত থাকবে এবং এর কারণে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। যদিও এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি কিছু গৃহস্থালি কাজ সম্পন্ন করতে কাজ থেকে ছুটি নিতে পারেন যা দীর্ঘ সময়ের জন্য স্থগিত ছিল। কারণ এটি সম্পূর্ণ করতে আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় দিতে হবে, তবে আপনার প্রচেষ্টা দেখে আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে খুব খুশি হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মধ্যে প্রতিযোগিতার অনুভূতি সবচেয়ে বেশি দেখা যাবে, এই কারণে আপনি অন্য সবার আগে আপনার কাজগুলি সম্পূর্ণ করার জন্য প্রস্তুত দেখাবেন, তবে অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য কিছুটা ক্লান্তিকর হতে পারে। ছাত্রছাত্রীরা এই সময় প্রচুর সাফল্য পাবেন, এছাড়াও আপনার উপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, গ্রহগুলির এই শুভ দিকটির কারণে তাদের পছন্দ স্কুল কলেজ ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই সময়ে ভগবান বুধ আপনার চন্দ্ররাশির চতুর্থভাবে অবস্থান করবে। উপায়: প্রতিদিন আদিত্য হৃদয়ম স্রোতের পাঠ করুন। পর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কন্যা রাশি। এই রাশির মহিলাদের জন্য এই সপ্তাহে অ্যারোবিক্স করা তাদের স্বাস্থ্যের অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনাকে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে, নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার বাড়ির লোকেদেরও কথাও মাথায় রাখতে হবে, তাই ঘরে বসেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে স্বাদ উপভোগ করতে পারেন। যারা এখন অবধি চিন্তা না করে তাদের অর্থ অপচয় করছেন তারা এই সপ্তাহে অর্থের খুব প্রয়োজন হতে পারে। এই সময়ে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন, তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন। এই সপ্তাহে আপনি আপনার জীবনে কিছু ভালো খবর পাবেন, যার কারণে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে এবং পার্টি করে উদযাপন করবেন। এই সময়কালে আপনার মদ্যপান করে বাড়িতে ফিরে আপনার পরিবারের সদস্যদের কষ্ট দিতে
পারে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে থাকবে। তাই মজার মাঝে বাড়িতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না, এবং পরিবারের মধ্যে আপনাকে বিব্রত করতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন। এমন পরিস্থিতিতে তাদের সাথে দেখা করার সময় ভালোভাবে প্রস্তুত হয়ে যান এবং তাদের সামনে অপ্রয়োজনীয় কিছু কথা এড়িয়ে চলুন যা আপনার ভাবমূর্তিকে ক্ষতি করতে পারে। এই সপ্তাহে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনোর কারণে বাড়ি থেকে দূরে থাকে তাদের পুরো সপ্তাহটি বাসন কাপড় ধোয়ার মতো গৃহস্থালির কাজ করে কাটাতে হবে, যার কারণে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার সপ্তাহকে আরও ভালোভাবে ব্যবহার করার পরিকল্পনা করা আপনার পক্ষে ভালো হবে। উপায়: প্রতিদিন ওম নারায়ণ নম জপ করুন 41 বার। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশি। আপনার অতিরিক্ত খাওয়ার অভ্যেস পরিবর্তন করতে হবে, কারণ এই সময় আপনি নিজেই আপনার এই বদ অভ্যেসের পরিবর্তন আনতে যথাযথ প্রচেষ্টা করতে দেখা যাবে, যার জন্য আপনাকে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করতে দেখা যাবে। এই সপ্তাহটি যে কোনো ধরনের ছোট রিয়েল স্টেট এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ, কারণ এই সময় বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে আপনার সপ্তমভাবে অবস্থান করবে। যদিও এখন কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন, এবং যদি তা সম্ভব না হয় তবে আপনার পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগ আপনার অর্থ বিনিয়োগ করুন, শুধুমাত্র কোনো সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য পাবেন। সামরিক এবং সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ আপনার আশেপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করবে, কারণ এই সপ্তাহে আপনার অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস এনে দেবে। কর্মজীবনের দিক থেকে এই সময় আপনাকে পরিবর্তনকালে কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে, কারণ শনি মহারাজ আপনার চন্দ্র রাশি পঞ্চমভাবে অধিষ্ঠিত। শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন এবং প্রশংসা পেতে সক্ষম হবেন। চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে বুধের উপস্থিতির কারণে এই সময়টি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়ে আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পেতেই সফল হবেন না, তবে এছাড়াও এই সাফল্যের সাথে আপনিও উন্নতি করবেন এবং উন্নতি করব, যার ফলে সমাজ আপনার এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। উপায়: শুক্রবারের দিন মহিলাদের দই ভাত দান করুন। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। এই সপ্তাহের শুরুটা আপনার জন্য মানসিক শান্তিতে পূর্ণ হবে না, এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে, অন্যথায় আপনার খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপরোয়াভাবে ব্যয় করছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই সপ্তাহে আপনাকে আপনার অতীতের ভুলের ফল ভোগ করতে হতে পারে, কারণ এই সময়ে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন একজন ঘনিষ্ঠ সদস্য টাকা দাবি করবে, কিন্তু তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই থাকবে না, যার কারণে তাদের এবং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো এই সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী অফিসে ভালো ফল পাবেন না, এবং এটি ঘটবে কারণ শনি মহারাজ আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে বসে থাকবে। কারণ এটা সম্ভব যে আপনার কাছে কেউ নিজের সুবিধার জন্য আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে, যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। এই রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে অনুকূল হবে, কারণ বুধ গ্রহ আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থিত হবে। এই সময়টি আপনাকে অনেকাংশেই সমর্থন করবে, তবে এই সময় আপনাকে আপনার নিজের অলসতা ত্যাগ করতে হবে, এবং যখনই আপনি সময় পাবেন শারীরিক ক্রিয়াকলাপে অংশ নিয়ে নিজেকে সতেজ রাখতে হবে। অতএব সবার আগে অলসতা ত্যাগ করুন, তবেই সাফল্য আপনার কাছে পৌঁছবে। উপায়: প্রতিদিন ওম ভোরাবে নম জপ করুন 27 বার। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো ধনু রাশি। এই সপ্তাহে যতটা সম্ভব আপনার কাজ থেকে সময় বের করে নিজেকে কিছুটা বিশ্রাম দিন, কারণ অতীতে আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন। অতএব এই সপ্তাহে নতুন ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নিজেকে বিনোদন দেওয়া, আপনাকে শারীরিক বিশ্রাম দিতে হবে খুব সহায়ক প্রমাণিত হবে। অতএব আপনার জন্য আরও ক্লান্তিকর কাজ থেকে দূরে থাকা ভালো। এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য প্রয়োজনীয় গৃহস্থালির সামগ্রী কেনা সহজ হবে, এবং এটি ঘটবে কারণ ভগবান বৃহস্পতি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে থাকবে, যার ফলে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে খুশি
হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন। এই সপ্তাহ জুড়ে অনেক ঘরোয়া সমস্যা আপনার মাথায় থাকবে এবং এগুলি আপনার সঠিকভাবে কাজ করার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করবে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পারিবারিক জীবনে। ছোট ব্যবসা করা লোকেরা এই সপ্তাহে সরকারি ক্ষেত্রে বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাবে না, এই কারণে তাদের কিছুটা ক্ষতিও হতে পারে। তা সত্ত্বেও আপনাকে আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রেখে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আপনার মন পড়াশোনায় নিবদ্ধ থাকবে। এটি আপনাকে বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং ফলস্বরূপ আপনি আপনার পরীক্ষার সাফল্যের দিকে অগ্রসর হতে দেখা যাবে। উপায়, প্রতিদিন ওম বৃহস্পতি নম জপ করুন 21 বার। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মকর রাশি। এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে সব সময়ের মতো ঘরে বসেই প্রতিটি রোগের চিকিৎসা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঘরোয়া প্রক্রিয়া গ্রহণ করে সময় নষ্ট করবেন না, তা না হলে সঠিক চিকিৎসা পেতে দেরি হতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অবস্থান করবে। এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু, সঙ্গী বা প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন, এই কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন। এই সপ্তাহে আপনি আপনার দ্বারা করা অতীত বিনিয়োগগুলিকে শক্তিশালী করার জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা ও কৌশল তৈরি করতে আপনার প্রচেষ্টার কাজে লাগাতে দেখা যাবে। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার লক্ষ্যগুলির প্রতি সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, কারণ বুধ আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে বসে থাকবে। এরকম পরিস্থিতিতে আপনার সংস্থার উন্নতি করুন এবং সেই সমস্ত লোকদের থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে পাশাপাশি নিজেকে ভুল জিনিসের অভ্যাসে পরিণত করছে। কারণ যদি আপনি এখন এর নেতিবাচক প্রভাবগুলি দেখতে সক্ষম নাও হন, তবে পরে আপনাকে এর কারণে আপনার জীবনে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। উপায়, প্রতিদিন ওম মন্দয় নম জপ করুন 44 বার। এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কুম্ভ রাশি। এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করতে হবে, আরাম করতে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে, কারণ এতে আপনার স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে রাহু আপনার দ্বিতীয় ঘরে স্থাপিত হওয়ার কারণে একটি বড় দলে আর্থিকভাবে অংশ নেওয়া আপনার জন্য আকর্ষণীয় প্রমাণিত হবে, যদিও এটি আপনার খরচ অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে, যার ফলে পরবর্তীতে কিছু সমস্যা হতে পারে। এই সপ্তাহে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময় সহায়তা প্রদানের সহায়তা করবে। এই সপ্তাহে ব্যবসায়ীদের তাদের লক্ষ্য অর্জনের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, যদিও এই সপ্তাহে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অহংকারকে পথে আসতে দেবেন না। এছাড়াও প্রয়োজনের সময় আপনার জুনিয়র সহকর্মীদের কাছ থেকে জানুন এবং তাদের ধারণা ও পরামর্শের প্রতি মনোযোগ দিন। এই সপ্তাহটি সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কম উৎসাহী বলে মনে হবে যারা সর্বদা তাদের উদ্যমী প্রকৃতির জন্য পরিচিত ছিল, এই কারণে আপনি এমনকি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। উপায়, শনিবারের দিন গরিবদের ভোজন করান। আজ সর্বশেষ যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মীন রাশি। এই সপ্তাহে আপনি নিজেকে হতাশা বা মানসিক চাপে ভুগবেন এবং এটি ঘটবে কারণ রাহু গ্রহ আপনার প্রথম ঘরে অবস্থিত হবে, যার কারণে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত করার চেষ্টা করুন। যদি বিবাহিতদের এই সপ্তাহের শুরু থেকে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ একটি সম্ভাবনা রয়েছে যে তার খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণ সুযোগ নিচ্ছেন, যার কারণে অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার নিজেকে শক্তিশালী করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।
অতএব প্রথম থেকে এটি মনে রাখার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে কৌশল ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন তা যদি সফল হয় তবে আপনি অন্যদের কাছ থেকে উন্মুক্ত প্রশংসা পেতে পারেন। এটির মাধ্যমে আপনি অফিসে একটি ভিন্ন প্রভাব তৈরি করতে সক্ষম হবেন, যার কারণে এখন সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। এই সপ্তাহে এই সময় এটিতে সম্পূর্ণ সাফল্য পান, যদিও এর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না। উপায়: গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যোগ্য করুন।